ओम परतत्वे सतालीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाए आमरा आबार समबेत होयेछि। आमादेर एई जे सेई मानुष शांति लाभ करे जे मानुष शुरूते जे मानुष ভগবানকে দুভাবে দেখে, এক হচ্ছে সর্বলোক মহেশ্বর, এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে, যা কিছু কল্যাণকারী কাজ হচ্ছে তার শক্তিস্বরূপ, এই এক। আর দুই হচ্ছে সুহৃদ, বন্ধু। কেমন বন্ধু? না, যাকে দুঃখের দিনে যার হাত ধরে, যাকে জড়িয়ে ধরে কাঁদা যায়, আনন্দের দিনে যার হাত ধরে নাচা যায়, এই রকম একজন মানুষ ভগবানের একটি স্বরূপ। আমরা যতক্ষণ না স্বামী বিবেকানন্দকে সেইভাবে বুঝতে পারবো, স্বামীজির ভাবে আমাদের ঠিকঠাক মতো কাজ করা হয় না। স্বামীজিকে বুঝতে হবে, স্বামীজি মানে নাকের গোড়ায় চোখ দেওয়া ওই মানুষটা নয়, স্বামী বিবেকানন্দ মানে বুকের কাছে হাত দিয়ে এমনি করে দাঁড়িয়ে আছেন নয়, স্বামীজি মানে হাত ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন ওই রকম মানুষ নন। স্বামীজি একেবারে আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ। শুধু ফারাকটা হচ্ছে, আমি যখনই স্বামীজিকে মাপতে যাচ্ছি তখনই আমার থেকে তিনি অনেকটা বড় হয়ে যাচ্ছেন। তিনি মূল আর আমি তার একটা অংশ, খণ্ডাংশ হচ্ছি, কখনোই এক হতে পারছি না, এইটা হচ্ছে কথা। স্বামীজিকে খুঁটিয়ে খুঁটিয়ে ব্যক্তি বিবেকানন্দকে দেখা দরকার, এবং সেই কারণে চিঠি পড়াটা খুব জরুরি। আমরা বিগত দিন যে ক্লাস করেছিলাম সেদিনকে আমরা বলেছিলাম, স্বামী আমরা সাধারণত চিঠিতে নিজেদের একবারে সম্পূর্ণ উন্মুক্ত করে দিই, একেবারে কোনো রকমভাবে নিজেদেরকে লুকোতে পারি না, নিজের ভাব নিজের আবেগ কিছুতেই লুকোতে পারি না। স্বামীজির একেবারে যেগুলো অরিজিনাল রাইটিং, যেগুলো বাংলায় চিঠি, আমরা যখন পড়ানো হলো বেলুড় মঠে, আমাদের দুভাবে পড়ানো হয়েছিল, পূজনীয় বিমলাত্মানজি পড়িয়েছিলেন আমাদের, বাংলা চিঠিগুলো বাংলায় পড়িয়েছিলেন, ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে পড়িয়েছিলেন। কারণ চিঠির যে এসেন্স, যে বাংলা এবং ইংরেজির যে মূল যে চিঠির এসেন্স, সেটা না হলে ধরতে পারা যায় না। উনি তার সঙ্গে আরেকটা বইয়ে সবসময় রেফারেন্স দিতেন, সেটা হচ্ছে স্বামী শিষ্য সংজ্ঞা, ব্যক্তি বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হাঁটছেন, স্বামী বিবেকানন্দ চলছেন, স্বামী বিবেকানন্দের চোখ ইয়ে করে তাকাচ্ছেন, এই যে ব্যক্তি বিবেকানন্দ চলাফেরা, রামকৃষ্ণকে যেরকম আমরা কথামৃতে দেখতে পাই, চোখ বন্ধ করলে তার সাথে একসাথে হাঁটতে চলতে পারি, সেই একই ঘরের মধ্যে। পূজনীয় ভূতেশানন্দজি আমাদের বলতেন কেমন করে কথামৃত করতে হবে, না কথামৃত কল্পনা করতে হবে। মাস্টারমশাই অনেক পড়াশোনার মধ্যে ওকালতি পড়েছিলেন, সেই কারণে দেখবেন প্রত্যেকটা অধ্যায় শুরু হয়েছে আজকে কী বার কী তিথি, গঙ্গা কোন দিকে প্রবাহিত হয়েছে, ঠাকুর কীভাবে বসে আছেন, কোন ঘাটটিতে বসে আছেন, ছোটো ঘাটটিতে না বড় ঘাটটিতে, পূর্বাশ্ব না উত্তরাশ্ব, তার মুখ মেঝেতে কে কে বসে আছে। মহারাজ বলতেন যে গঙ্গার পশ্চিম দিকের দরজা, আসলে ওইখান দিয়ে সবাই ঢুকতো, চাঁদনিতে এসে নৌকা থাকতো, তারপরে ওখান থেকে চাঁদনি থেকে পশ্চিমের দরজা দিয়ে সবাই, এখন যে পশ্চিমের দরজাটা বন্ধ করে দিয়েছে, ঠাকুর পশ্চিমের দরজা দিয়ে আমাদের ঢুকবার সুযোগ দিতেন। ঠাকুর কনসিডার করতেন আমরা অনেকটা উন্নত মানের মানুষ আসছি তার কাছে, আগামী দিনে তার ভাবকে বয়ে নিয়ে যাবে, এবং পশ্চিমের দরজা দিয়ে তিনি আসতে বলতেন। আসতেন সবাই পশ্চিমের দরজা দিয়ে এসে ওই কোণের একটা গঙ্গা জলের জ্বালা আছে, সেই জ্বালার পাশে, জ্বালাটা এখন আর নেই, বলতেন এই জ্বালার পাশে নিজেকে বসিয়ে ফেলো, তারপরে কথামৃত করতে শুরু করো, দেখবে কথামৃত কত সুস্বাদু হচ্ছে, মনে হচ্ছে কথামৃত আমার জন্য বলা হয়েছে, অন্য কারুর জন্য নয়। স্বামী শিষ্য সংবাদও ঠিক কথামৃতের এই এসেন্সটা আমাদের দেয়। স্বামী বিবেকানন্দ শিষ্যকে পড়াচ্ছেন, শাস্ত্রাদি পড়াচ্ছেন, এমন সময় গিরিশ ঘোষ এসে হাজির। স্বামীজি বলছেন কি জিসি, শুধু কেষ্টবিষ্ট নিয়ে আছো, এই এই করলেই হবে, এসব তো শাস্ত্রাদি জানতে হবে। জিসি বলছেন হ্যাঁ, তোমার শাস্ত্র এ বিষয়ে কী বলে, অমুক বাড়িতে এই হয়েছিল, তমুক বাড়িতে এই অত্যাচার হয়েছিল, সেমুক বাড়িতে এই অত্যাচার হয়েছিল। স্বামীজি দু চোখ জলে ভরে গেছেন, স্বামীজি আর সেখানে থাকতেই পারলেন না। গিরিশ ঘোষ বলছেন শিষ্যকে, দেখলি বাঙাল তোর গুরুর হৃদয়টা দেখলি, এই বিবেকানন্দ, এইটাকে চেনা দরকার। কেষ্টা বলছে যে কেষ্টাকে স্বামীজি খাওয়াবেন বলছেন, কেষ্টা বলেছেন তোদের হাতে নুন খাবো না, এই নুন ছাড়া খাবার, কলকাতা থেকে সব মিষ্টি রাবড়ি নিয়ে আসা হয়েছে, লবণ ছাড়া লুচি তৈরি করা হয়েছে, আর কেষ্টা আর তার দলকে খাওয়ানো হচ্ছে। সেই কেষ্টা বলছে হ্যাঁ রে স্বামীবাব, এত ভালো খাবার তুই কোথা থেকে পেলি স্বামীবাব। এই স্বামীজি ভাবছেন আর কাঁদছেন তাদেরকে দেখে, এই যে এই বিবেকানন্দ। এই আউটরম ঘাটে আমাদের শিষ্য দেখছেন যে স্বামীজি হাঁটছেন, আউটরম ঘাটে হাঁটছেন, ঘটি গরম খাচ্ছেন, তারপর যেই শিষ্যকে দেখলেন তাকে বলছেন দেখ দেখ খা খা কী সুন্দর ঘটি গরম,
সেইখানে শেষ হচ্ছে না। আবার এই শিষ্যের খাওয়া এঠো ঘটি গরম, বিশ্ববিজয় বিবেকানন্দ তিনিও খাচ্ছেন। এই বিবেকানন্দকে কিন্তু আমরা চিনি না, এই বিবেকানন্দকে জানাটা খুব জরুরি। এই যে বলছেন না পরতত্ত্বে সদা লীন, এমন একটা মানুষ আমরা এরকম দেখিনি, আমরা তো আত্মতত্ত্বেই সদা লীন আর পরচর্চায় সদা লীন। আমরা পরচর্চাটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরতত্ত্বে অন্যের কী করে কল্যাণ হবে? আবার সেটা শব্দটা বলছেন সদা লীন, লীন শব্দটা এখানে বিশেষ করে বোঝাচ্ছেন। লীন মানে এমন একটা ভাব, তার মধ্যে তিনি ডুবে গেছেন, হারিয়ে গেছেন, শুধু হারিয়ে যাননি, সেই ভাবটার মধ্যে নিজের সত্তাকে প্রবেশ করিয়ে তার মাধুর্য বিকাশ হয়েছে। সেই পার্সিরা যখন এসেছিল তাদের কিছুতেই থাকতে দেওয়া হবে না, তারা রাজার সঙ্গে দেখা করতে গেল, একটা বাটিতে করে দুধ আর একটা বাটিতে করে চিনি নিয়ে গেল। তারপরে গিয়ে বলল যে আমরা এই দুধ আর চিনির মতো হয়ে থাকতে চাই। কীরকম না, চিনি দুধের সঙ্গে মিশে গেল, তার অস্তিত্ব হারিয়ে ফেলল, কিন্তু দুধের স্বাদ বাড়ল। এই যে পরতত্ত্বে সদালীন, স্বামীজির ভাবটা হচ্ছে এই, অন্যের কল্যাণের জন্য তিনি সদা সদা আছেন আর কি, কিন্তু এমনভাবে তাতে ডুবে আছেন, সেই ভাবটাকে একটা নতুন আঙ্গিক দিয়েছেন। বৌদ্ধ যুগে কি ছিল না? অবশ্যই ছিল, এই যে মানুষের সেবা করা সবটাই ছিল। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলতে, স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে প্রভু মহারাজ চিন্তানয় বিবেকানন্দের ভূমিকায় বলছেন যে বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণ উচ্চারিত মন্ত্র হারিয়ে যেত। তার মধ্যে একটি মন্ত্রের কথা বলছি, সেটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। উনি বলছেন শ্রীরামকৃষ্ণ উচ্চারিত প্রত্যেকটি শব্দ শব্দ নয়, মন্ত্র, এবং মন্ত্রকে কাজে লাগানোর জন্য বিবেকানন্দকে প্রয়োজন। আমরা সেই মানুষকে নিয়ে আলোচনা করতে চলেছি, তার চিঠি আমরা নিয়ে পড়ব। আমরা বিগত দিন বলেছিলাম এই পত্রাবলীতে মোট চিঠির সংখ্যা আছে 576, স্ট্যাটিস্টিক্সগুলো আমরা জেনে নিই। প্রথম চিঠি আছে 12 আগস্ট 1888, এটা প্রমোদাদাস মিত্রকে লিখেছিলেন, এবং শেষ চিঠি লেখেন তিনি মিসেস হ্যান্সবরোকে। তার কোনো তারিখ ছিল না, কিন্তু তার আগের চিঠিটা সারা চাপমান বুলকে তিনি লিখেছিলেন 14 জুন 1902 সালে। সব শুদ্ধ এই যে চিঠি, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট চিঠিগুলোর মধ্যে যাদের আছে, অখণ্ডানন্দজিকে তিনি 11টা চিঠি লিখেছেন, আলা সিংহা পেরুমলকে সবচেয়ে বেশি চিঠি লিখেছেন, যেটা সংকলন আছে 44টা, তুরিয়ানন্দজিকে 9টা, ত্রিগুণাতীতানন্দজিকে 5টা, সিস্টার নিবেদিতাকে 32টা, স্বামী ব্রহ্মানন্দজিকে 38টা, জোসেফিন ম্যাকলাউডকে লিখেছেন 35টা, যোগানন্দ স্বামীকে 1টা, রামকৃষ্ণানন্দ স্বামীজিকে 24টা, শিষ্যকে লিখেছেন 2টো, স্বামী শিবানন্দজিকে লিখেছেন 3টে, স্বামী শারদানন্দজিকে লিখেছেন 3টে, স্বামী শিবানন্দজিকে লিখেছেন 2টো, 3টে বলেছিলাম, শুদ্ধানন্দজিকে লিখেছেন 4টে, মঠস্থ গুরুভাইদের লিখেছেন 2টো, স্বরূপানন্দজিকে লিখেছেন 2টো, এবং প্রমোদাদাস মিত্রকে লিখেছেন 33টা চিঠি। প্রথম 1 থেকে 20 অবধি যতগুলো চিঠি আছে সব প্রমোদাদাস মিত্রকে লেখা, কাশীর জমিদার প্রমোদাদাস মিত্র। সেই সময় এই যে আমরা কেন চিঠি দিয়ে যাত্রা শুরু করছি, তার কারণ হচ্ছে আমরা যদি প্রথম চিঠি থেকে এগিয়ে যাই তাহলে দেখব যে এই নরেন্দত্তের যে ভাব আর আপনার আমার ভাবের ভেতর খুব একটা ফারাক নেই। সেই না পাওয়ার যন্ত্রণা, সেই কষ্ট, সেই বেদনা, কিচ্ছু হচ্ছে না, কেমন করে হবে, এই সমস্ত ভাবটা আমার আপনার ভেতরে যেরকম আছে নরেন্দত্তের ভেতরেও সেরকম আছে। কিন্তু এই যে এই মিসেস হ্যান্সবরোকে লেখা যে চিঠি, সেটা যখন আমরা পড়ি তখন সেই বিবেকানন্দকে আমরা কেউ ধরতে পারি না। কিন্তু আমাদের যাত্রা যদি এই 12 আগস্ট 1888 সেই নরেন্দত্তের সাথে হয়, তাহলে যখন আমরা পৌঁছব 14 জুনে, তখন 14 জুন 1902 পৌঁছব, তখন আমাদের মনের ভেতরে বিবেকানন্দের একটা ছবি তৈরি হয়ে যাবে। আমি উল্লেখ করেছিলাম লোকশিক্ষা পরিষদ, আমাদের নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের গায়ে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আছে, তাতে একটা রট আয়রন দিয়ে স্বামীজির একটা আউটলাইন তৈরি করা, চোখ নেই কিচ্ছু নেই, একটা রট আয়রন দিয়ে একটা স্বামীজির ছবি তৈরি করা আছে। ঠিক ওই রকম একটা ছবি তৈরি হয়। আমাদের যে সমস্ত প্রবীণ সন্ন্যাসীরা কেমন করে স্বামীজি পড়তে হবে, তিনি বলেছিলেন ওই ওই পত্রাবলী পড়লে ওই রকম একটা ছবি তৈরি হয়। তারপরে পড়ার কথা বলছেন স্বামী শিষ্য সংবাদ, তারপরে পড়ার কথা বলছিলেন ভারতে বিবেকানন্দ। কেন ভারতে বিবেকানন্দ পড়ার কথা? তার কারণ আমরা আগে কী ছিলাম, এখন কী আছি, ভবিষ্যতে কী আও থাকবো, ওই তিনটি ছবি স্বামী বিবেকানন্দ তার প্রত্যেকটি বক্তৃতায় বলেছেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছেন। নিজেদের অতীত না জানলে এবং নিজেদের ভবিষ্যৎ কী হতে পারে না জানলে
বর্তমান অবস্থাটা আমরা বিচার করতে পারবো না। বর্তমান অবস্থা যদি বিচার করতে না পারি তাহলে ভবিষ্যতের দিকে কিছুতেই এগোতে পারবো না। আমাদের আরও ভালো হতে হবে, কতটা ভালো হতে পারে সেটা আমরা অ্যাসেস করতে পারি না। সেই কারণে জানাটা খুব জরুরি। উনি বলছেন এক একটা করে রং লাগবে, জানো তো, বলছেন যখনই স্বামী শিষ্য সংবাদ আর এই ভারতে বিবেকানন্দ পড়া হবে তখন স্বামীজির দুটো চোখ খুলে যাবে আর একটা ঠোঁট খুলে যাবে। তারপরে স্বামীজিকে পড়তে হয় তার যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং সবার শেষে রাজযোগ, কিন্তু অভ্যাস করবে না। তারপরে দেববাণী, দেববাণী পড়ার সময় আমাদের মনের এই স্বামীজির সঙ্গে চলতে চলতে আমাদের মনের অবস্থাটা এমন জায়গায় পৌঁছবে, দেববাণী হচ্ছে স্বামীজির ঘনীভূত করার ননী। সারা দিন ধরে যে চিন্তা করেছেন, সারা দিন ধরে যে ভাবনা করেছেন, চিন্তা ঈশ্বরীয় চিন্তা, সেটার যে তিনি যে মন্থন করেছেন, সেই মন্থন যেন একটা পাত্রে করে প্রত্যেক দিন তিনি উপহার দিয়েছেন, সেইটা বুঝতে গেলে আমাদের মনটাকে ওই রকম মন্থনকারী একটি মনে রূপান্তরিত করতে হয়। সেটা যদি না হয় তাহলে কিন্তু কিছুতেই আমরা ওটার ভেতরে যেতে পারবো না। তারপরে স্বামীজির অরিজিনাল রাইটিং, প্রাচ্য পাশ্চাত্য এগুলো পরিব্রাজক এগুলো পড়তে বলতেন। স্বামীজির চিঠিগুলোর ভেতরে খুব গুরুত্বপূর্ণ, সবকটা চিঠি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব অবাক করে দেওয়া চিঠি সেটা হচ্ছে মঠস্থ গুরু ভাইদের লেখা চিঠি, দুখানা মাত্র চিঠি, স্বামী ব্রহ্মানন্দজিকে লেখা চিঠি এবং স্বামী রামকৃষ্ণানন্দজিকে চিঠি। আজ থেকে 100 বছর আগে স্বামী বিবেকানন্দ প্ল্যান করছেন কেমন হবে তার, সে সাধের সঙ্গ কেমন হবে, তার নিত্যদিনের কাজ কীরকম চলবে, কীরকমভাবে এই যে আমরা এখন যে অফিস টফিস চলছি, আমি অবাক হয়ে যাতে স্বামীজি বলছেন ডুপ্লিকেট চিঠি রাখার কথা, প্রত্যেক চিঠির একটা ডুপ্লিকেট কপি থাকবে, একটা রিসিভিং সেকশন থাকবে। এগুলো তখন আমরা মডার্ন ম্যানেজমেন্ট এগুলো দেখি, কিন্তু অত বছর আগে স্বামী বিবেকানন্দ বলছেন একজন রিসেপশনিস্ট থাকবে, রিসেপশনিস্টিক বললেন, উনি বলেছেন একজন মানুষ থাকবেন যিনি সবার উত্তর, সবার প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য আলাদা একটা ঘর, এতটাই উদার সন্ন্যাসী, এতটাই উদার তিনি বলছেন, এমনকি তামুক খাওয়ার জন্য একটা ঘর রাখা দরকার যাতে সে এতটুকু লজ্জিত হতে পারবে না। আবার একই সঙ্গে তার যে ইচ্ছাটা সে কোনোরকম কিছু গোপন কিছু করবে না। স্বামীজির এই যে ব্যাপারটা আছে কোনোরকম গোপন ব্যাপার নেই। স্বামীজির শিষ্য উঠেছেন আমাদের শুদ্ধানন্দজি মহারাজ, স্বামীজি বলছেন মঠের রুলসগুলো লিখে দেওয়ার কথা, কেউ লিখতে রাজি হচ্ছে না, শুদ্ধানন্দজি লিখলেন, শুদ্ধানন্দজি এগিয়ে এলেন, স্বামীজি বলে গেলেন এতে যা কিছু নেতিবাচক জিনিস আছে সেই নেতিবাচক জিনিসগুলোকে ইতিবাচক দিকে এগিয়ে যাওয়া, জীবনকে একটা পজিটিভ দিকে দেখার ইয়ে করছেন। আমরা দেখব শুদ্ধানন্দজিকে লেখা ছোট্ট চিঠি, মাত্র 8 লাইনের লেখা চিঠি, তাতে জানি একদিন তিনি বিশ্ব সংসারে একজন নতুন সাধু এলে তাকে কেমন করে সংঘের সামনে দাঁড়াতে হয়, কেমন করে অবনত হয়ে থাকতে হয় এবং তার কী সুফল হয়, শেখার সময় যখন আমরা মাথা নিচু করে শিখি তার কী সুফল সেগুলো আমরা বুঝতে পারব। তার প্রত্যেকটি চিঠি ভীষণ সুন্দর। প্রমোদাদাস মিত্রকে লেখা এই যে চিঠি, সেইখানে আমরা শুরু করেছিলাম প্রথম, এগুলো আমরা আগে পড়েছি প্রথম দিন, তবু একবার আমরা রিপিট করছি। প্রমোদাদাস মিত্রকে, প্রমোদাদাস প্রথম যে চিঠি সেটা 12 আগস্ট 1888 লেখা চিঠি, মান্যবরেষু, খুব ফর্মাল চিঠি। অযোধ্যা হইতে শ্রী বৃন্দাবনে পৌঁছিয়াছি, কালাবাবুর পুঞ্জে আছি, শহরে মন কুঞ্চিত হইয়াছে, শুনিয়াছি রাধাকুণ্ডাদি স্থান মনোরম, তাহা শহর হইতে কিঞ্চিত দূরে, শীঘ্রই হরিদ্বার যাইব বাসনা আছে, হরিদ্বারে আপনার আলাপী কেহ যদি থাকেন কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয়, আপনার স্থানে আসিবার কি হইল, শীঘ্র উত্তর দিয়া কৃতার্থ করিবেন, অলম অধিকম ইতি দাস নরেন্দ্রনাথ। দেখুন নরেন্দ্রনাথ আগামী দিনের বিশ্বজয়ী বিবেকানন্দ হবেন, কিন্তু তার সেই বিনয়, পাণ্ডিত্য পণ্ডিতকে বিনয় করছেন, পণ্ডিতের প্রতি তার সে মান দেখানোর সেটা দেখাচ্ছেন। কী সুন্দর চিঠি, স্বামী বিবেকানন্দ আর আমার আপনার ভেতরে ফারাক নেই, বলছেন কালাবাবুর কুঞ্জে আছি কিন্তু শহরে মন কুঞ্চিত হইয়াছে। আমাদেরও তাই হয়, আমরা শহরে থাকি, সাধারণ জপ ধ্যান করার চেষ্টা করি, যে সময় আপনারা সল্ট লেকে এসেছিলেন তখন কীরকম নির্জন ছিল, কোকিলের ডাকটাক শোনা যেত, এখন কোকিল কোথায়, সারাক্ষণ ধরে গাড়ির ভ্যাঁ ভূ জু যা করছি, কিন্তু তারই মধ্যে আমাদের মন কুঞ্চিত হয়, আমরা কিছুতেই ইষ্টের মন নিবিষ্ট করতে পারি না, নানা রকমের সমস্যা, শহরের নানা রকমের সমস্যা সেগুলো আমাদের এসে ছুঁয়ে যায়। বিবেকানন্দের ভেতরে, নরেন্দ্রনাথের ভেতরে সেই একই সমস্যা, দেখে মনে হবে আরে আমার মতোই তো, স্বামী বিবেকানন্দ আলাদা কিছু, একটা স্পেশাল কিছু ছিল না,
আমার মতো কিরকম একটা সক্ষতা তৈরি হয়ে গেছে, আমি হাত বাড়িয়ে তার সাথে খেতে পারি, যেরকম গোপবালকরা তাদের এঁঠো খাবার শ্রীকৃষ্ণকে খাওয়াতে পারত, আবার শ্রীকৃষ্ণের মুখ থেকে নিয়ে সেই এঁঠো খাবারটা খেতে পারত। নরেন্দ্রনাথ যেন এত সহজ হয়ে আমাদের কাছে দেখা দিচ্ছেন, বলছেন শীঘ্রই হরিদ্বার যাইব, বাসনা আছে। হরিদ্বারে আপনার আলাপি কেহ যদি থাকেন, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয়। আমরা মোটামুটিভাবে সবাই এরকম করি, ফোন করি মাঝে সাঝে, মহারাজ কাশী সেবাশ্রম সঙ্গে আপনার পরিচিত কেউ আছে, আমরা সেবাশ্রমে একটু থাকতে। দেখুন একই জিনিস, কিছু কিন্তু ফারাক নেই, স্বামীজিও বলছেন একটা রেফারেন্স যদি কিছু দিয়ে দেন ভালো হয়, কিন্তু এই ফারাকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওই জায়গায় একটা সুবিধা বা একটা মনের মতো জায়গা, নিজের মতো জায়গায় থাকতে চাইছি, এবং স্বামীজি চাইছেন এমন একটা জায়গা যেখানে শহরের কোনো কোলাহল বাতাস সেখানে লাগবে না, তিনি তপস্যার জন্য আকুল হয়ে পড়ছেন। তারপরের যে চিঠি, একই প্রমোদাদাস মিত্রকে লিখছেন, শ্রী শ্রী দুর্গা শরণম, বৃন্দাবন, 20 আগস্ট 1888। আগের চিঠিটা লেখা ছিল 12ই আগস্ট, এটা 20 আগস্ট লেখা হয়েছে, নিশ্চয়ই রিপ্লাই পেয়েছেন, তাই তিনি লিখছেন, ঈশ্বর জ্যোতি মহাশয়েষু, আমার এক বৃদ্ধ গুরুভ্রাতা সম্প্রতি কেদার বদ্রিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছে, তাহার সহিত গঙ্গাধরে সাক্ষাৎ হয়। গঙ্গাধর 2 বার তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিল, অতি আনন্দে আছে, তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয়। শীতকালে কনকলে ছিল, আপনার প্রদত্ত করোয়া তার হস্তে আজিও আছে, সে ফিরিয়া আসিতেছে, এই মাসে বৃন্দাবনে আসিবে, আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম। আপনার সমীপাচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার প্রতি সাষ্টাঙ্গ প্রণাম দিন ও আপনিও জানিবেন। অলমিতি দাস নরেন্দ্রনাথ। কি সুন্দর বর্ণনা, সম্বোধন করছেন ঈশ্বর জ্যোতি, ঈশ্বরের প্রকাশ যার মধ্যে হচ্ছে। হয়তো স্বামী বিবেকানন্দ দেখছিলেন বা তার পাণ্ডিত্যের কারণে বলেছিলেন, কিন্তু এই যে প্রকাশ করা, রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এই যে অন্যকে মান দেওয়া, এটা না দিলে কিন্তু সেটা ফিরে আসবে না। আমাকে একজন বলছেন যে এই শ্রদ্ধা সম্মান এগুলো এমন একটা জামা জানো তো এটা নিজে নিজে কিনে পরা যায়, লোকে উপহার দিলে তবে সেটা পরা যায়, আর সেটা পড়তে গেলে যেরকম একটা ফ্রি সাইজের চেহারা তৈরি করতে হয় আমাদের, যেমন আমার যত সব সাইজ হয় না, XL, কেউ XXL, XXXL, আমার হবে না, একটা ফ্রি সাইজ, যে সাইজ সবার হবে, সেই ফ্রি সাইজের একটা মন তৈরি করতে সবাইকে গ্রহণ করার মতো। এই ঈশ্বর জ্যোতি আমরা দেখব পরবর্তীকালে প্রমোদাদাস গুপ্ত প্রমোদা মিত্রের সঙ্গে অখণ্ডানন্দের কথোপকথন। অখণ্ডানন্দজি যখন চাইছেন আমাদের তৈরি করতে, সারগাছি আশ্রমের অনাথ আশ্রম তৈরি করতে, তার কাছে সাহায্য চেয়েছিলেন, প্রমোদাদাস মিত্র একটা লম্বা চিঠি লিখেছেন, এই কাজটি আপনাদের নয়, এই আপনাদের কাজ ব্রহ্মের ধ্যানে, ব্রহ্মের চিন্তায়, ব্রহ্মের উপাসনায় নিজেকে ডুবিয়ে রাখা, এসব এইসব কাজ, সামাজিক সেবা, এগুলো আপনার কাজ নয়। ভারী সুন্দর সে চিঠি, আপনারা দেখবেন অখণ্ডানন্দজির লেখা, সেখানে তিনি বলছেন যে সত্যই আমাদের সন্ন্যাসীর কাজ হচ্ছে ব্রহ্মের চিন্তা করা, ব্রহ্মের ধ্যান করা, কিন্তু আমাদের জমিদাররা যদি হৃদয়ে পাথর না বাঁধিয়া বসিয়া থাকিত তাহলে আমাদের সন্ন্যাসীদের কখনো রাস্তায় বেড়াইতে হইত না, সেই কারণে তাহারা বুকে পাথর রাখিয়া বাঁধিয়া বসিয়াছে বলিয়া আমরা নামিয়াছি। আমার ঈশ্বর সেই নীল আকাশের মধ্যে নেই, আমার ঈশ্বর এই প্রতিটি জীবের ভেতরে আছে, সে বলছে আমায় খেতে দাও, আমায় জল, আমার তৃষ্ণা নিবারণ করো, আমার সেবা করো। কি সুন্দর কথা, এই প্রমোদাদাস মিত্রের সঙ্গে দেখুন লাগছে, তাকে স্বামী বিবেকানন্দ বলছেন ঈশ্বর জ্যোতি মহাশয়েষু, যেন বন্ধু, বয়সের ফারাক ছিল, বন্ধু, সব কথা বলছে, যেন ওনার বন্ধুকে সব কথা বলি সেই রকম বলছে, আমার এক বৃদ্ধ গুরুভ্রাতা স্বামী অদ্বৈতানন্দজি কেদার বদ্রী শেষ করে বৃন্দাবনে এসেছেন, সেই সময় স্বামী গঙ্গাধর, স্বামী অখণ্ডানন্দজির সাথে দেখা হয়েছে, গঙ্গাধর মানের সঙ্গে দেখা হয়েছে। গঙ্গাধর 2 বার তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিল, অতি আনন্দে আছে। দেখুন সাধকের অবস্থা বলছেন, যেটা আমাদের সবার ঈপ্সিত, আমাদের শরীর সবসময় ঠিকঠাক মতো চলবে না, এক এক করে সব জিনিস সব একটু একটু করে, কানে শুনতে পারবো না, চোখে দেখতে পারবো না, হাঁটতে পারবো না, চলতে পারবো না, খেলে তার স্বাদ নিতে পারবো না, চিন্তাও মানে চিন্তার জগৎটাও খারাপ থাকবে, কিন্তু এত কিছুর মাঝখানে
আমি মানুষটা যদি ভালো না থাকি তাহলে কিন্তু হয় না, এগুলো হবেই। ভূতেশানজি বলতেন না সর্ববিকারত্বক দেহ, মহারাজ কেমন আছেন বলছেন ওই অস্থি জায়তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তি, আমি এখন লাস্ট স্টেজে আছে অপক্ষীয়তি, ওই অবস্থায় যেরকম ভালো থাকা যায় সেরকম ভালো আছেন। আমার মনে আছে একদিন হাতে হাত দিয়ে ফেলেছিলাম ভুল করে, মহারাজকে বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে এসে প্রণাম করে মহারাজ হাতটা ধরেছিলাম, মহারাজ হাতে এত ব্যথা আসে মুখটা একবারে যন্ত্রণায় কুচকে গেছেন, কিন্তু মহারাজকে দেখে বোঝার উপায় নেই, উনি কিন্তু সমস্ত দিন আনন্দে ভরপুর হয়ে আছেন। আমাকে বলছেন বুঝলে তো আমার এখানে তিনজন আনন্দ, হড়বড় আনন্দ, তরবড় আনন্দ আর আমি নড়বড় আনন্দ, কীরকম আছি বলো। আসছেন নিজের ঘর থেকে আসছেন, ওইটুকু আসার পথে বলছেন তোমার নাম কি, আমি বললাম অমরনাথ, মহারাজ বললেন অমরনাথের প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র এগুলো বলছেন, বললেন কখনো দর্শন হয়েছে, হ্যালো না হয়নি, বললেন হবে। তারপরে শিখরেশ মহারাজ যেরকম কিছুতেই মহারাজকে একা একা বসাতেন না, অসভ্যসাচী আইনে অসভ্যসাচী আইনে করছেন, তারপরে মহারাজকে বসালেন, মহারাজ হাসতে হাসতে বলছেন আমার এখানে তিন আনন্দ, হড়বড় আনন্দ, তরবড় আনন্দ আর আমি নড়বড় আনন্দ, আর সবাই সেই যোগটা নিতে পারছে না, সে তারা প্রতিবাদ করছে, কিন্তু আমি দেখছি সে কী আনন্দে ভরপুর। তুরিয়ানন্দজিকে বলছেন না ঠাকুর বড্ড কষ্ট হচ্ছে, একটুও খেতে পাচ্ছি না, তুরিয়ানন্দজি বলছেন আমি তো দেখছি আপনি বেশ আনন্দে আছেন, বলছি এশালা ধরে ফেলেছে রে। এই যে আনন্দটা থাকা ভীষণ জরুরি, অতি আনন্দে আছে, সে তীর্থ দর্শন করে আর যেখান থেকে যাই করুক মূল লক্ষ্যটা যেটা সেটা অতি আনন্দে আছে, তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয়, এ এক অদ্ভুত ভালোবাসা, সাধক সাধককে দেখে আনন্দ হচ্ছে। কেন আনন্দে পাচ্ছে? কারণ সবাই শ্রীরামকৃষ্ণের সূত্রে বাঁধা, আমরা কখনো বলি না কিন্তু সুতোর মালা পড়েছি, ফুল গাঁথা হচ্ছে সুতো দিয়ে, সুতোটা আছে তার মধ্যে দিয়ে ফুল বেল জুঁই গোলাপ সব লাগাচ্ছি, আমরা কিন্তু একবারও বলি না সুতোর মালা পড়ে আছি। আমাদের সবাই এই যে বন্ধনে একে অপরে, এই যে দিদি পরিচয় দিয়েছিলেন ইনি মাসিমা উনি পিসিমা উনি কাকিমা, দেখুন নিজের কোনোটা রক্তের সম্পর্ক নয়, ঠাকুর মাঝখানে অনুসূত হয়ে আছেন, লুকিয়ে আছেন, আর সেই বেল জুঁই আমরা ভাবছি যে কী সুন্দর মালা হয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে আমাদের সকলের ভেতরের সম্পর্ক তিনি আছেন। সেই কারণে শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের শিষ্যরা একে অপরকে দেখে কাঁদিয়া আকুল। শীতকালে কণফলে ছিল আপনার প্রদত্ত করোয়া তাহার হস্তে আজও রহিয়াছে, ওই যে হাতের যে বালা সেইটি পরে আছেন, সে ফিরিয়ে আসিতেছে এই মাসেই বৃন্দাবনে আসিবে, আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখলাম। প্রমোদাদাস মিত্র খুব অসন্তুষ্ট হতেন, এই গুরু ভাইদের প্রতি এই ভালোবাসা মায়ার বন্ধন বলে তিনি মনে করতেন। মনে আছে আপনাদের বলরামবাবু মারা যাওয়ার পর ঠাকুর খুব এই স্বামীজি খুব দুঃখ প্রকাশ করছেন, প্রমোদাদাস বাবুর সেই কথার একবারে একবারে জোরদার বিরোধিতা করছেন স্বামী বিবেকানন্দ, কারণ এদের সম্পর্কগুলো কোনো মায়ার সম্পর্ক নয়, একে অপর সবাইকে দেখলে শ্রীকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ছে। গোপীরা যেরকম দেখছিলেন না প্রত্যেকজনের গোপমণ্ডলের মধ্যে প্রত্যেকজনের ভেতরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তারা ডান দিকে দেখলেও শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে দেখলেও শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তেরও তাই, জগৎ সংসারে সবাইকে সেই শ্রীরামকৃষ্ণের বন্ধনে আমরা বাঁধা হয়ে আছি, বলছেন তার আসার প্রত্যাশায় আমি অপেক্ষা করছি বলে এখানেই শেষ হচ্ছে না, বলছেন আমার আপনার সমীপাচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটি, ব্রাহ্মণটিকে আমার কোটি কোটি সাষ্টাঙ্গ প্রণাম দিবেন ও আপনি জানিবেন। এ দেখুন কাউকে ভোলেননি তিনি, হয়তো একটুখানি সময়ের জন্য দেখা হয়েছে কিন্তু তারা তিনি ঠিক তাকে মনে করেছেন। পরের চিঠি বরানগর মঠ থেকে লেখা 5ই অগ্রহায়ণ সোমবার 1925 সালে 19 নভেম্বর 1886 খ্রিস্টাব্দের, বলছেন পূজ্যপাদ মহাশয় আপনার প্রেরিত পুস্তকদ্বয় প্রাপ্ত হইয়াছি ও এবং আপনার অত্যুদার হৃদয়ের উপযুক্ত পরিচায়ক অদ্ভুত স্নেহ রসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দ পূর্ণ হইয়াছি। মহাশয় আমার ন্যায় একজন ভিক্ষাজীবীর উদাসীনের উপর এত অধিক স্নেহ প্রকাশ করেন ইয়া আমার প্রাক্তনের স্বীকৃতিবশত সন্দেহ নাই, বেদান্ত প্রেরণের দ্বারা মহাশয় কেবল আমাকে নয় পরন্তু ভগবান রামকৃষ্ণের সমুদয় সন্ন্যাসী শিষ্যমণ্ডলীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন, তাহারা অবনত মস্তকে আপনাকে প্রণিপাত জানাইয়াছেন। পাণিনির ব্যাকরণ কেবল আমার নিমিত্ত প্রার্থনা করি নাই, প্রত্যুত এই মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হইয়া থাকে, বঙ্গদেশে বেদ শাস্ত্রের একেবারে অপ্রচার বলিলেই হয়, এই মঠে অনেকেই সুসংস্কৃতজ্ঞ এবং তাহাদের বেদের সংহিতা ভাগ
সম্পূর্ণভাবে আয়ত্ত করিবার একান্ত অভিলাষ। তাহাদিগের মত যা করিতে হইবে তাহা সম্পূর্ণ করিব। অতএব পাণিনিকৃত সর্বোৎকৃষ্ট ব্যাকরণ আয়ত্ত না হইলে বৈদিক ভাষায় সম্পূর্ণ জ্ঞান হওয়া অসম্ভব। এই বিবেচনায় উক্ত ব্যাকরণ আবশ্যক। লঘু অপেক্ষা আমাদের বাল্যাধিত মুগ্ধবোধ অনেকাংশে উৎকৃষ্ট। যাহা হোক, মহাশয় অতি পণ্ডিত ব্যক্তি এবং এ বিষয়ে আমাদের সদুপদেষ্টা। আপনি বিবেচনা করিয়া যদি এ বিষয়ে অষ্টাধ্যায়ী আপনি বিবেচনা করিয়া যদি এ বিষয়ে অষ্টাধ্যায়ী সর্বোৎকৃষ্ট হয়, তাহাই যদি আপনার সুবিধা এবং ইচ্ছা হয়, দান করিয়া আমাদিগকে কৃতজ্ঞতা পাশে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিবেন। এ মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি মেধাবী এবং অধ্যাবসায়শীল ব্যক্তির অভাব নাই। গুরুর কৃপায় তাহারা অল্পদিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করিয়া বেদশাস্ত্র বঙ্গদেশে পুনর্জীবিত করিতে পারিবেন ভরসা করি। মহাশয়কে আমার গুরু মহারাজের দুইখানি ফটোগ্রাফ এবং তাহার গ্রাম্য ভাষায় উপদেশের কিয়দংশ কোনো ব্যক্তি সংকলিত করিয়া যাহা মুদ্রিত করিয়াছেন তাহা দুই খণ্ড প্রেরণ করিলাম। আশা করি গ্রহণ করিয়া আমাদিগকে আনন্দিত করিবেন। আমার শরীর অনেক সুস্থ হইয়াছে, ভরসা দুই তিন মাসের মধ্যে মহাশয়ের চরণ দর্শন করিয়া সার্থক হইব। কিমধিকম ইতি দাস নরেন্দ্রনাথ। এই বলছেন আমাদের, তিনি বলছেন যে উনি বই পাঠাতে কি সুন্দর করে বলছেন, একজন ভিক্ষাজীবী উদাসীনের প্রতি আপনার এত স্নেহ প্রকাশ করেন, ইহা আমার প্রাক্তনের সুকৃতিবশত সন্দেহ নাই। এই যে বারবার এই যেটা শেখানো, স্বামীজি কি সুন্দর করে অন্যকে, হয়তো এতটা মানের কেউ যোগ্য নয়, কিন্তু তিনি এমনভাবে বলছেন যে আমাদের কাছে শিক্ষণীয় যে সকলকে মান দিতে হবে, সকলকে মান না দিলে হবে না। বেদান্তের প্রেরণ দ্বারা মহাশয় কেবল আমাকে নয়, পরন্তু ভগবান রামকৃষ্ণের সমুদায় সন্ন্যাসী শিষ্যমণ্ডলীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন। এই যে দেখুন, শুধু ওনাকেই পাঠিয়েছিলেন, কিন্তু বলছেন শুধু এটা আমার জন্য নয়, অন্যান্যদের জন্য এটা ব্যবহৃত হবে। এই যে অন্যের জন্য বাঁচা, আমি খালি জ্ঞান অর্জন করবো না, আমার যে গুরু ভাইরা আছে তারাও এর থেকে জ্ঞান অর্জন করবে, আপনার প্রেরিত। এই যে আমরা একজনের উদ্দেশ্যে পাঠাচ্ছি, সেটাকে অনেকের জন্য ব্যবহার করা। জ্ঞান শুধু উনি তো পারতেনই, নিজের কাছে বইটা নিজের ঘরেতে চুক্তি করে লুকিয়ে রাখতেন, আমরা করি না, বাবা মাত্রই লুকিয়ে রেখে দিই, না এটা আমি পড়ার সুযোগই পাচ্ছি না, পরের পর বই আসছে আর নিজের আলমারির ভেতরে লুকিয়ে রাখছি, কাউকে ঢুকতেই দিচ্ছি না ঘরের ভেতরে। আলমারিতে কী কী বই আছে, পোকায় কাটছে, সব কিছু কাটছে, কিছু হচ্ছে না। একজনের বাড়িতে গিয়েছিলাম এই সল্ট লেকেই অনেক আগে, অনেক আগে গিয়ে দেখলাম সারি সারি সব বই রাখা রয়েছে, একবারে আলমারি ভর্তি বই। রবীন্দ্র রচনা বলি আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত সে আগেকার দিনের পাঁচ খণ্ড সব করা আছে। আমি ভাবলুম এত পড়াশোনা করেছে, একটা রামকৃষ্ণ কথামৃত বার করে দেখলুম, পাতাই কাটা হয়নি। কাজের লোক বলছেন রোজ আসি আমি, ইয়ে ডাস্টার দিয়ে ইয়ে করি, করে বেরিয়েছে। এই যে তিনি শুধু নিজে পড়তে চাইছেন না, তার যে জ্ঞান, অতীত জ্ঞান যেটা তিনি পাচ্ছেন সেটা অন্যের ভেতরে বিতরণ করে, শুধু বিতরণ করে দিচ্ছেন না, তিনি উৎসাহ দিচ্ছেন। স্বামীজির উৎসাহ দেওয়া, কালী বেদান্তি কোনো কাজকর্ম বিশেষ একটা কিছু করতেন না, তিনি ধ্যান আর এই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। সবাই ওইটা বড় বড় ঝান্ডা বাসন সব মাঝতে হতো তো সকলের, তাই সবাই একটুখানি টুকটাক মন্তব্য করছেন। স্বামীজি বলছেন ও সাধন ভজন করে বলে তোদের এত রাগ, নিয়ায় তোদের কত হান্ডা হাতা খুন্তি কড়াই আছে সব আমি মেজে দেব। ছেলেদের বেদান্ত পাঠ হচ্ছে, স্বামীজি বেদান্ত পড়াচ্ছেন বেলুড় মঠে, বাবুরাম মহারাজ বলছেন যে ছেলেরা কেউ যাচ্ছে না, ঠাকুরের পুজোর জোগাড় হচ্ছে না, এইসব কিছু হচ্ছে না। স্বামীজি অসন্তোষ প্রকাশ করছেন, বলছেন এইটা হওয়াটা খুব জরুরি, জ্ঞান চর্চাটা হওয়াটা খুব জরুরি। বৌদ্ধিক অবস্থায়, বৌদ্ধিক জায়গায় যদি আমরা বিশেষ করে না সুসংস্কৃত হই, তাহলে কিন্তু আধ্যাত্মিক জীবনে কিছুতেই এগোবে না। পূজ্যপাদ আত্মস্থানজি শেষ কয়েক বছর ওনাকে দেখাই, মুতেশানন্দীকে শেষ কয়েক বছর আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। উনি একটা কথা বারবার আমাদের বলতেন, ভালো কথা বলো। যে 15 মিনিটের সময় গভীর শাস্ত্রতত্ত্ব আলোচনা হচ্ছে এবং লোকে শুনছে, প্রশ্ন আমরা তৈরি করে নিয়ে যেতাম, আমাদের যে প্রশ্ন থাকতো সেগুলো হয় নিরন্তরানন্দজি নাহলে গোবিন্দ মহারাজকে দেওয়া হতো,
ওরা সেই প্রশ্নগুলো করতেন এবং মহারাজ সেই উত্তর করতেন, জিজ্ঞেস করতেন, আজকে তোমাদের কোনো প্রশ্ন নেই, ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো, সবসময় ভালো কথা বলা, ভালো কথার চর্চা, প্রতি মুহূর্তে ভালো কথার চর্চা। আমরা গিয়ে বলেছি, মহারাজ কলেজে এত কাজ জানেন তো কিছুতেই আর সাধন ভজন করতে পারছি না। বলছে, ওমা তোমরা সবাই সবসময় কাজ করো বুঝি, অকাজ সবসময় কাজ করো, অকাজ কিছু করো না। বলছে, এই অকাজের সময়গুলোকে জুড়ে নাও, তাহলে তুমি দেখবে কত কী হবে। এই যে স্বামীজি তার গুরু ভাইদের মধ্যে এটা স্বামীজি খুব চাইতেন, এবং স্বামীজির চাওয়ার জন্য অদ্বৈতানন্দজি বুড়ো বয়সে এসে সংস্কৃত লঘু কৌমুদী এই সমস্ত পড়াশোনা শুরু করেছিলেন। কেন তিনি চাইছেন এগুলো, তার কারণ বঙ্গদেশে বেদশাস্ত্রের একেবারে অপ্রচার বলিলেই হবে। এই মঠে অনেকেই সংস্কৃতজ্ঞ এবং তাহাদের বেদের সংহতি সংহিতাদি ভাগ সম্পূর্ণভাবে আয়ত্ত করিবার একান্ত অভিলাষ। স্বামীজির খুব ইচ্ছা ছিল, শেষ দিন স্বামীজির যেদিন শরীর চলে যায় সেদিন তিনি তার স্বপ্নটির কথা বলে গেছিলেন এক বিদ্যামন্দির কলেজ, ডান দিকে তাকিয়ে বলেছিলেন, এখান থেকে যারা শিখবে, লেখাপড়া শিখবে, তারা জগৎ ছড়িয়ে পড়বে, এই জ্ঞানের প্রবাহ হবে। আর বাবুরাম মহারাজকে বলেছিলেন যে বেদ বিদ্যালয় স্থাপনের কথা। তাহলে বাবুরাম মহারাজ জিজ্ঞেস করছেন, বেদ বিদ্যালয় বেদ স্থাপন করলে কী হবে? স্বামীজি বলছেন, মনের যে যে আমাদের যে অঙ্কট বঙ্কট, আমাদের যে শঙ্কাগুলো, বক্রিমতা, সেগুলো বক্রতা, সেগুলো ধীরে 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 খুলে যাবে। স্বামীজির সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক বছর পরে। স্বামীজি দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন 1902 সালে, আর সেটি পূর্ণ হলো 1992 সালে, প্রায় 90 বছরের এপাশ ওপাশ স্বামীজির এই স্বপ্ন পূরণ হয়েছে। ছেলেরা আজকাল পড়ে, এইভাবে বেদান্তের চর্চা এইভাবে ছিলই না এই গত কয়েক বছরে, গত 3 দশক ধরে যেভাবে হচ্ছে, অব্রাহ্মণের শাস্ত্র চর্চা করছে, এটা একটা অদ্ভুত জিনিস। মুসলিম ছেলে শাস্ত্র চর্চা করছে, তাদের ভেতরে সব কিছু জানার যে ইচ্ছা, যে বেদের অভ্যন্তরে জানার যে ইচ্ছা, এটা যেন স্বামীজির স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই সেই বেদের যে উদার ভাব সেগুলি সম্পর্কে অবহিত হোক। তিনি বলছেন যে গুরুর কৃপায় তাহারা অল্পদিনেই, উনি অষ্টাধ্যায়ীর কথা বলেছিলেন, স্বামীজি পাণিনির কথা বলছেন, বলছেন আপনি যদি মনে করেন যে পাণিনি অষ্টাধ্যায়ী তাদের জন্য শ্রেষ্ঠ, তাহলে এই মঠে অতি তীক্ষ্ণবুদ্ধি, মেধাবী এবং অধ্যাবসায়ী ব্যক্তির অভাব নাই। গুরুর কৃপায় তারা অল্পদিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করে বেদশাস্ত্র বঙ্গদেশে পুনর্জীবিত করিতে পারিবেন ভরসা করি। এই পুনরুজ্জীবন শ্রীরামকৃষ্ণের আশা। শ্রীরামকৃষ্ণ কিন্তু নতুন কিচ্ছু করেননি, কিন্তু দেখবেন যদি শ্রীরামকৃষ্ণের সাধনটা যদি দেখি, তাহলে দেখব তিনি যেভাবে সাধন করেছেন, আমাদের শাস্ত্র একই কথা বলেছে, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এই একই তত্ত্বকে তিনি স্থাপন করেছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্যটা কোথায়? শ্রীরামকৃষ্ণ আমাদের মনের দরজা জানলাগুলোকে খুলে দিয়েছেন। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবদান আমাদের জীবনে। যেখানে জগৎ সংসারে যেখানে যা কিছু ভালো, সেগুলোকে নিয়ে সমৃদ্ধ হওয়া, নিজেকে আরও উন্নত মানের একটা জীবন যাপন করা, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় অবদান। প্রত্যেক ধর্মমতে সাধন করে তিনি প্রমাণ করেছেন সব ধর্মমত একই জায়গায় যায়। এটা শাস্ত্রের কথা, সেটার পুনরাবৃত্তি করে দেখিয়েছেন, পুনরাভিনয় করে দেখিয়েছেন। কিন্তু অতিরিক্ত যেটা, সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে মনের দরজা জানলাগুলোকে খুলে রাখবার কথা তিনি শিখিয়েছেন। এটা তিনি যদি না শেখাতেন, এটা বোধ হয় আমরা কখনো শিখে থাকতে পারতাম না। আমরা একটা ছোট্ট একটা একটা গণ্ডিবদ্ধ অবস্থার ভেতরেই থাকতাম। শ্রীরামকৃষ্ণ জীবনের এইটা বড় জিনিস। তিনি তাকে উপহার দিচ্ছেন যে গুরু মহারাজের 2খানি ফটোগ্রাফ আর তার গ্রাম্য ভাষায় উপদেশের কিয়দংশ, অর্থাৎ 1886 সাল, এর মধ্যেই শ্রীরামকৃষ্ণের বাণী ধীরে ধীরে একটু একটু করে মুদ্রিত অবস্থায় আসছে, কথামৃতের মুদ্রিত অবস্থায় এসেছে গ্রাম্য ভাষায়। কথামৃত একবারে থরলি এডিটেড, আপনারা যদি দেখেন অরিজিনালটা যেখানে আছে, প্রথম সংস্করণ যে বেরিয়েছিল সেটি তখন বেলুড় মঠে চলে এসছে, ওটা যদি পাতা একটু উল্টে উল্টে দেখেন খুব হাসি পাবে। আমাদের এটার অনেকখানি যে এখন যে কথামৃত আমরা দেখছি, একবারে থরলি এডিটেড, একবারে সুন্দর করে মূল এসেন্সটা রেখে সেইটিকে ওইভাবে প্রকাশ করেছেন। মাস্টারমশাই যদি ডায়েরি দেখেন, তাহলে দেখবেন একটা জায়গায় লেখা আছে ব্রহ্ম অনুচ্ছিষ্ট, এইটুকু শব্দ লেখা আছে, তাই দিয়ে মাস্টারমশাই 3 পাতার লিখছেন। ওই একটি শব্দকে নিয়ে দিনের পর দিন ধ্যান করছেন, সারাদিনে সেই দিনের ঘটনাগুলিকে একত্রিত করে লিখছেন, যেটিকে পড়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। সেখানে মাস্টারমশাইয়ের কলকাতার শব্দ একটু একটু সেখানে প্রবেশ করেছে।
আশা করি গ্রহণ করিয়া আমাদিগকে আনন্দিত করিবে। আমার শরীর অনেক সুস্থ আছে, ভরসা দুই তিন মাসের মধ্যে মহাশয় চরণ দর্শন করিয়া সার্থক হইব। তৃতীয় চতুর্থ চিঠি, এও 28 নভেম্বর 1888 সালে। প্রণাম নিবেদনম ইদম, মহাশয়ের প্রেরিত পাণিনি পুস্তক প্রাপ্ত হইয়াছি, আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানিবেন। আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম, তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই, ক্ষমা করিবেন, শরীর অত্যন্ত অসুস্থ। মহাশয় শারীরিক এবং মানসিক কুশল মহামায়ীর নিকট প্রার্থনা করি। মহামায়ী মানে জগন্মাতার কাছে প্রার্থনা করছি। ছোট্ট চিঠি, কিন্তু এই চিঠিগুলো থেকে বোঝা যায় দুজনের ভেতরের রিলেশনশিপ কতটা সহজ ছিল। আমাদের যেরকম যতই কষ্ট হোক, এবার হাসপাতালে বিছানায় শুয়ে আছি, একটা হোয়াটসঅ্যাপ করে দেওয়া হলো যে আমার শরীরটা আজকে ভালো নেই, খুব যার সঙ্গে খুব সম্পর্ক তৈরি হয়েছে। ইদানিংয়ের হোয়াটসঅ্যাপ, তখনকার দিনের চিঠি, চার লাইনের চিঠি। এটা তিনি লিখছেন, নিজের অবস্থার কথা জানাচ্ছেন। প্রমোদাবাবুকে পরের চিঠি লেখা, ঈশ্বর জয়তি, বরানগর 23 মাঘ 4 ফেব্রুয়ারি 1889। নমস্য মহাশয়, কতকগুলি কারণবশত অদ্য আমার মন অতি সংকুচিত ও ক্ষুব্ধ হইয়াছিল। এমন সময় আপনার আমাকে অপার্থিব বারাণসী পুরীতে আহ্বানপত্র আসিয়া উপস্থিত, ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম। সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি, তথায় কয়েক দিবস মাত্র অবস্থিতি করিয়া ভবৎ সমীপে উপস্থিত হইব। কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, সে নিশ্চিত পাষাণে নির্মিত। আমার শরীর এক্ষণে অনেক সুস্থ, জ্ঞানদানন্দকে আমার প্রণাম, যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব, পরে বিশ্বেশ্বরের ইচ্ছা। কিমধিকম ইতি সাক্ষাতে সমুদয় জানিবেন। স্বামীজির মনও সংকুচিত হতো, ক্ষুব্ধ হতো। দেখুন কী কাণ্ড, আমাদের কষ্ট হয়, আমাদের কোনো কিছু নিজেদের পছন্দ মতো না হলে মুখটা কীরকম পিজল হাঁড়ির পেছনের মতো হয়ে যায় না, সেই খিচুড়ি হাঁড়ির পেছনে সেই রকম স্বামীজির মনে ওরকম সংকুচিত হতো, কষ্ট হতো। এই দেখুন স্বামীজি আপনার স্তরে নেমে আসছেন, তাই তো মার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জিনিসে। নেমে আসছেন, আমাদের স্তরে নেমে এসছেন, কী সুন্দর। তার এরকম এই নাটকগুলো করার কিচ্ছু প্রয়োজন ছিল না, কিন্তু তিনি আমার জন্য নেমে এসেছেন আমার মতো করে। তাকে আশ্বাস দিচ্ছেন, দেখ তোরও যেরকম হয় আমারও সেরকম হয়, আমারও ডিপ্রেশন হয়, আমারও কষ্ট হয়, কিন্তু কীরকম এই যে উচ্চ চিন্তায় সঙ্গে সঙ্গে বদলে একটা চিঠি এসছে। কোথা থেকে? বারাণসী থেকে চিঠি এসছে, শুধু এক নম্বর এটা নয়, দু নম্বর বারাণসী যাওয়ার চিঠি। তার মনে হলো স্বয়ং বিশ্বনাথ যেন, সে বিশ্বেশ্বর তাকে যেন ডাকছেন, তাকে যেন আহ্বান করছেন। এই যে ছোট ছোট মনের যে কষ্ট, মনের বেদনা, এগুলোকে অতিক্রম আমরা করতে পারি যখন আমরা আরও উচ্চ চিন্তায় উচ্চ ভাবনায় নিজেদের জীবনটাকে কাটাতে পারি। তাই বলছেন, অপার্থিব বারাণসী পুরীতে আবাহন পত্র আসিয়া উপস্থিত, ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়াই গ্রহণ করিলাম। সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি। স্বামীজির যাওয়া হয়নি, যদিও তিনি সেই উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু যাওয়া হয়নি তার। কিন্তু সেখানে ফিরে এসেই তিনি আবার কাশীতে যাবেন। এবার কাশীপুরীর সম্পর্কে, কাশীনাথ এবং কাশীপুরী সম্পর্কে বলছেন, কাশীপুরী এবং কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, সে নিশ্চিত পাষাণে নির্মিত। শ্রীরামকৃষ্ণ গিয়েছেন, গঙ্গার এপারে দাঁড়িয়ে আছেন, তখনও নৌকায় পেরিয়ে ওপারে যাননি, তিনি দেখলেন সোনার কাশীধাম। আমাদের শারদানন্দজি লীলা প্রসঙ্গে এই ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে দুটো যুক্তি দেখালেন। সোনার কাশীধাম কেন? আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের মনের স্বর্ণ ভাণ্ডার। আমাদের যত রকমের চিন্তাভাবনা আছে, কোনোটা রৌপ্য, কোনোটা তাম্র, কোনোটা আরও কিছু বর্ণ, কিন্তু ঈশ্বর চিন্তা যখন করি তখন আমার মনটা যেন সোনা দিয়ে মোড়া হয়ে থাকে, তাই বলছেন তিনি ওইখানে বিশ্বেশ্বর এবং বিশ্বনাথ এবং অন্নপূর্ণার যখনই চিন্তা করছেন তখন মনে হচ্ছেন সমস্ত কাশীধাম যেন আধ্যাত্মিক ভাবেতে একেবারে মগ্ন হয়ে আছে, তাই বলছেন সোনার কাশীধাম। এইটা এক নম্বর। আর দুই হচ্ছে, কাশীতে অনেক পাঠশালা, অনেক সংস্কৃত বিদ্যা শিক্ষা এগুলো চলতো, অনেক মানুষের সোনাতে সেইটা চলতো, সোনা দিয়ে ওখানকার ওই আধ্যাত্মিক পরিবেশ সেটিকে চালু রাখা হয়েছে। দুটি কারণ তিনি দেখাচ্ছেন, একটা হচ্ছে এই, তার মধ্যে প্রথমটা বিশেষ করে,
বলছেন কাশীপুরী এবং কাশীনাথ দর্শনে যাহার মনে বিগলিত না, একবারে বিগলিত হয়ে যায়। এখন তো শুনছি খুব সুন্দর করা হয়েছে, আমার দেখা হয়নি। আমরা সেই পুরনো দিনে সেই সাঁড়টার ঠেলে ঠেলে গিয়ে বিশ্বনাথ দর্শন করেছি, তারপরে বিশ্বনাথ কখনো ডাকেননি। কিন্তু বিশ্বনাথের সে যে কী আকর্ষণ, কী আকর্ষণ সেটা একবারে বলে বোঝানো যায় না। আপনারা সবাই বিশ্বনাথ গিয়েছেন, আপনারা সকলেই সেই আনন্দ উপভোগ করেছেন। আমাদের প্রায় ধাক্কা দিয়েই মন্দির থেকে বার করে দিল, বিশ্বনাথ মন্দির থেকে। আবার আমরা হেঁটে হেঁটে এসে আমাকে দেখাতে থাকলেন যে ভূতেশ আনন্দজি এইখানে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে এইখানে পা ঝুলিয়ে বসে এ করেছিলেন, জপ করেছিলেন। আমরাও সেইখানে সেই একই আসনে যেখানে ভূতেশানজি বসেছেন সেইখানে পা ঝুলিয়ে বসে জপ করে এলাম। সে এক অদ্ভুত আনন্দ, সর্বত্র যেন আধ্যাত্মিকতা ছড়িয়ে আছে, যেখানে বসছেন সেখানেই যেন মন অন্য কোনো কিছু চিন্তা করতে রাজি হচ্ছে না। শত শত বর্ষের যে আধ্যাত্মিক ঘনীভূত আধ্যাত্মিকতা সেটি যেন হচ্ছে। এরপরের এটি অনুবাদ পত্র, মাস্টারমশাইকে লেখা, মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাইকে লিখিত। আঁটপুর থেকে লিখছেন, হুগলি জেলার 26 মার্চ 1295, 7 ফেব্রুয়ারি 1889। প্রিয় ম মাস্টারমশাই, আমি আপনাকে লক্ষ লক্ষবার ধন্যবাদ দিতেছি। আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন, হায় অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পাঠিয়াছে। আপনার নরেন্দ্রনাথ। পুনশ্চ যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে, কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি তখন আমার হৃদয়ে আনন্দ করিতে থাকে, এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই নাই তাহাই আশ্চর্য। মাস্টারমশাই কথামৃত লিখেছেন, সেই কথামৃতের পরে মাস্টারমশাইকে তিনি তার কৃতজ্ঞতা, তার অভিনন্দন জানাচ্ছেন। বলছেন কি সুন্দর যে আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন। এটাই কিন্তু আমাদের যাবতীয় সাধন ভজনের মূল উদ্দেশ্য, রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরা। আমাদের কাছে অনেক সময় রামকৃষ্ণ ছবি হয়ে দাঁড়িয়েছে, অনেক সময় রামকৃষ্ণ আমাদের কাছে স্ট্যাটাস সিম্বল হয়েছে। আমাদের সন্ন্যাসের গল্প অনেকবার আপনাদের বলেছি, ভিক্ষা করতে গিয়েছিলাম, ভদ্রমিলা রেড়ে করে ছুটে এলেন, হাতের সেই খুন্তিটানি, খুন্তির গা দিয়ে তেল গড়িয়ে পড়ছে, ছোট্ট ছেলে বসে খাচ্ছে, তাই তাই করে স্কুলে যাবে। আমি বললাম মা একটু কিছু ভিক্ষা দেবেন, তখন বললেন একটা টাকা নিয়ে এলেন। আমি বললাম না, একটা টাকা তো নেওয়া যাবে না। তখন বললেন, আমি বললাম রান্না করা খাবার। বলছেন আমাদের এখনও রান্না টান্না কিছু হয়নি, তখনও সেই খুন্তি থেকে এসব হাতটা উঁচু করে আছেন, সেই খুন্তি থেকে তেল গড়ি গড়ি পড়ছে, আর ছেলেটা অবাক বিস্ময়ে তার মাকে দেখছে, বেমালুম মিথ্যা কথা বলছেন মা। তারপরে ফল দিলেন, 3টি ফল, এই পাতিলেবুর চেয়ে বড়ো একটা মালটা, একটা এইটুকু শশা আর একটা এইটুকু কলা। তাও ওই ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, কর্তা জিজ্ঞেস করছেন কোথা থেকে আসছে জিজ্ঞাসা করো। তাই বললাম এই আমরা কাজ থেকে আসছি। বলছে জানেন তো আমরা সব বেলুড় মঠের দীক্ষিত। এই দুটো অদ্ভুত সত্য আমরা জেনেছি, বেলুড় মঠ থেকে মন্ত্র দীক্ষা হলেই হবে না, বেলুড় মঠের কাছে থাকা হলেও হবে না। শ্রীরামকৃষ্ণ যদি আমাদের জীবনচর্যার ভেতরে না আসে, এই যে বলছেন না আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন, শ্রীরামকৃষ্ণের জীবনী কৃত তার যে গুণাবলী, সেগুলি সেই গুণে যদি আমরা নিজেদের গুণান্বিত করতে না পারি তাহলে কিন্তু রামকৃষ্ণকে আমাদের ধরা হয়নি। এখন অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন শ্রীরামকৃষ্ণ, অনেক সময় আমাদের স্টেটাস সিম্বল হয়ে যাচ্ছে। উনি দেখুন মিথ্যে বলছেন কিন্তু এতটুকু বিস্ময় তার এতটুকু লাগছে না। কখনো কিন্তু নিজের ছেলেকে বলতে পারবেন না সদাসত্য কথা বলবো, এইটি ভুলেই যাচ্ছেন, ভয়টি নেই তার। ওই যে এক জায়গায় গেছিলাম না, সেখানে এই বিজ্ঞান মহারাজের একটা উপদেশ করছিলাম, সেখানে একজন লিখছেন যে কিছু উপদেশ দিন। বিজ্ঞান মহারাজ বলছেন আর কি উপদেশ দেবো, বিদ্যাসাগর মহারাজ তো বর্ণপরিচয় সব উপদেশ দিয়ে দিচ্ছেন। কী উপদেশ দিয়েছেন? সদাসত্য কথা বলিবে এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হবে। আপনারা সল্ট লেকে তো খুব বুঝতে পারেন, আমি দেখছিলাম যার বাড়িতে আজকে সকালে গেছিলাম, তিনি বলছেন রাশি রাশি ফুল ফোটে, একটা ফুল কোনো সময় পাবেন না। বলছেন সে কম্পিটিশান, অন্ধকার রাত্রে সেই শীতের মতো পোশাক করে টুকটুক টুকটুক করে সব জিনিসপত্র নিয়ে হাওয়া, যে পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, কিন্তু সব গিয়ে কিন্তু সেই শ্রীরামকৃষ্ণেরই পুজো হচ্ছে, সব শ্রীরামকৃষ্ণের পুজো। যেমন বেলগড়িয়া স্টুডেন্ট আমি ছিলাম, বাঁহাত দিয়ে দাঁত মাঝে মাঝে ছেলেটা বেলপাতা তুলছে, তা আমি জিজ্ঞেস করলাম কী করবি, সে কস গড়িয়ে গড়িয়ে পড়ছে, যেসব কী করবি বাবা বেলপাতা নিয়ে কী করবি, বলছে জাস্ট পূজা করবো। সেই জাস্ট পূজাটা আমাদের একজন সাধু বুঝতে পারেনি তো, বলছে জাস্ট পূজাটা কীরকম পূজা? সেই জাস্ট পূজা করছেন, বেলপাতা বাঁহাত দিয়ে দিয়ে পাচ্ছেন, এই ডানহাত দিয়ে পাচ্ছেন আর বাঁধ দিয়ে দাঁত মারছেন, সেই কস এখান থেকে গড়িয়ে পড়েছে, চোখ ভর্তি পিছুটি আর সেই হাফ প্যান্ট পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন।
আমরা কখনো ওই আধ্যাত্মিকতাটাকে ঠিক ধরতে পারছি না। আধ্যাত্মিক কথা মানে বজরংবলী হওয়া নয়, কোনো একটা বিশেষ দিনে হইচই করা নয়, কোনো একটা বিশেষ ভাবকে নিয়ে হইচই করা নয়। হিন্দু ধর্মের যে মূল কথা, এই সত্য ধর্ম, এগুলোর প্রতি নিষ্ঠা, এগুলো যদি না হয় তাহলে কিছুতেই হবে না। বলছেন আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরেছেন, বই লেখার জন্য নয়, শ্রীরামকৃষ্ণের ভেতরের ভাবটিকে ধরেছেন। স্বামীজির খুব দুঃখ ছিল যখন শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রকাশিত হলো এবং কথামৃত প্রকাশিত হলো, তার দুঃখটা খানিকটা গিয়েছে। আমরা তো খুব এই মিরাকলে বিশ্বাসী, এই শ্রীরামকৃষ্ণদেব এই করে দিলেন, সেই করে দিলেন। স্বামীজি তার চিঠিতে আছে, এখানেই আমরা পাবো, তার কি অন্য কোনো কাজ ছিল না? ডিগুপ্তের মদের বোতলকে ডিগুপ্তের ওষুধে রূপান্তরিত করবেন, এছাড়াও তার অনেক কিছু কাজ ছিল। তার যেই যে এত ত্যাগ, জগতের এই যে একটা অদ্ভুত তপস্যাময় জীবন, এই একটা যে ত্যাগীশ্বরের জীবন, এইটার দিকে একবারও আমরা তাকিয়ে থাকি না, একবারও তাকিয়ে থাকি না। আমরা গিয়েই দেখি, আমাদের আত্মস্থানজি জিজ্ঞেস করতেন আজ ঠাকুরকে কি কাপড় পরানো হয়েছে, যেগুলি বেশ ভালো করে বলতে পারতো কতগুলো প্লিট হয়েছে, সব হয়েছে, উনি অ্যাপ্রিসিয়েট করতেন। তিনি বলতেন আরও একজন আছে রে, ওই ওর বাইরে, ওইটার বাইরে একটা লোক বসে আছে, তাকে দেখেছিস? তাকে কি দেখবার সুযোগ হয়েছিল? উনি বারবার বলতেন এই পোশাকের ভেতর যে মানুষটা, তাকে খোঁজা দরকার। বলছেন যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করবে, এটা তার ভবিষ্যৎবাণী। কোনো ব্যক্তিকে যখন তাহার ভেতরে সম্পূর্ণ ডুবিয়া থাকতে দেখি, তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই নাই কেন, তাহাই আশ্চর্য। আমরা শ্রীমদর্শন পড়ি, সেখানে নিত্যাত্মানন্দজি বর্ণনা করছেন, যখন তিনি ঠাকুরের ওই যে ডায়েরিটা খুলে পড়তেন, আমরা ডায়েরিগুলো দেখেছি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল যখন বেলুড় মঠে সেগুলো এলো। তিনি ওই ডায়েরি খুলে যখন পড়তেন, ছোট্ট একটু কথা সেইটাকে নিয়ে চোখ বন্ধ করে সেই দিনের ঘটনা সেই পরিস্থিতিতে বেরিয়েছে। নাহলে ভাবুন, পাঁচ খণ্ডের কথামৃত সেটা কেমন করে লেখা আছে, এটা বোঝাতে নিত্যাত্মানকে ১৬ খণ্ড ব্যবহার করতে হলো। কথামৃতকে বলছেন, ভাগ করে বলছেন এই কোন পরিস্থিতিতে শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছিলেন, কোন দিন কীরকম ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সব খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন। আমরা কিন্তু কিছুতেই এই এইগুলোর গভীরে যেতে চাই না। আমার তো একটা জায়গায় গিয়ে ভীষণ কনফিউশন হয়, ঠাকুর যে বলছেন না মাস্টারমশাইকে তোমার স্ত্রী কেমন, বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান, ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। এটা যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে, পুঁথি পড়লেই মানে লেখাপড়া করলেই আমাদের খুব জ্ঞান, কিন্তু ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ছোট্ট ছোট্ট শব্দে সারা কথামৃত জুড়ে শ্রীরামকৃষ্ণ আমাদের কতবার যে থাপ্পড় মেরেছেন তার ঠিক ঠিকানা নেই। এই যে আমরা যদি দেখি, আমাদের বৃন্দেজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সার্টিফাই করছেন, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন উনি কি অনেক শাস্ত্র টাস্ত্র পড়েন, অনেক বই টই পড়েন, বলছে আর বাবা শাস্ত্র সবর মুখে। দেখুন, শ্রীরামকৃষ্ণকে দুটো সেক্ট একই সঙ্গে গ্রহণ করেছেন, একদিকে যেমন কেশবচন্দ্র সেন, মাস্টারমশাই, নরেন্দ্রনাথ এদের মতো শিক্ষিত মানুষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আবার শ্রীরামকৃষ্ণকে বলছেন, শ্রীরামকৃষ্ণকে সার্টিফাই করছেন বৃন্দেজি কক্ষর গোমাংস, সেও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সার্টিফাই করছে। শ্রীরামকৃষ্ণ কতটা অ্যাক্সেসেবল, এই যে তার যে অ্যাক্সেস, এটা কোন মন্ত্রে, কোন জাদুতে, শুধু গাইলে হবে না, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, আলোটা কি আদতে, আলোটা কি সেটা আমাদের বুঝতে হবে, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। রবীন্দ্র জয়ন্তী হলেই সবাই খানিকটা গুরুদেব আর একে শ্রীরামকৃষ্ণকে এখন ইয়ে করে চিন্তা করে ওই গানটি গেয়ে চলেন, যে ওটা আসলে গুরুদেব অন্য কারুর কথা ভেবে লিখেনি, শ্রীরামকৃষ্ণের কথাই ভেবে লিখেছেন। অনেকের কাছে শুনি, ফেসবুক তো এখন মুখপুস্তিকা তো এখন জগতের জ্ঞান দেবার একটা সবচেয়ে বড় জায়গা, কত রকম কত কি জ্ঞান হয়। সেদিনকে শুনছিলাম শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান, একজন বলছেন শুতে যাওয়ার আগে ঠাকুরকে ডিপ করে একটা প্রণাম করবে আর এমন করে ঘুমোবে যেন মাকে তুমি ভাবতে পারবে। দ্বিতীয়টা ঠিক কিন্তু প্রথমটা ঠিক নয়, শয়ন শায়িত অবস্থায় এমনভাবে থাকতে হবে, প্রণাম প্রণাম যে সাষ্টাঙ্গ প্রণাম করি সবকটা শরীর ছুঁয়ে, যখন শুচ্ছি এমনভাবে শুতে হবে যেন মাকেই আমি প্রণাম করছি, আর মাকে এত চিন্তা করতে হবে যে আমার চেতন অবচেতন মন দুটোতেই মায়ের স্মৃতি জাগ্রত হয়, যখন ঘুমিয়ে পড়ছি আমার চেতন মন ঘুমিয়ে পড়ছে তখন অবচেতন মন থেকে জগন্মাতার ইচ্ছা প্রকাশিত হচ্ছে। এই আত্মস্থানন্দজি ডায়েরি পড়ছিলাম কালকে বসে বসে, আপনারাও পড়তে পারেন, খুব সুন্দর।
কতটুকু ছেলে বেলঘরিয়া স্টুডেন্টসনে থাকেন, তার কতটুকুই বা কী আধ্যাত্মিক শক্তি। তিনি বলছেন, স্বপ্নে দেখছি মহাপুরুষ মহারাজকে দেখছি। এই ঘটনা আমি মহারাজের মুখেও শুনেছি যে ওই ইঁটের রাস্তার মতো রকম রাস্তা, মঠের ওই রকম রাস্তা দিয়ে মহাপুরুষ মহারাজ আগে আগে হেঁটে যাচ্ছেন, আর পেছন পেছন মহারাজও যাচ্ছেন, মহাপুরুষ মহারাজ কিছু বলতে বলতে যাচ্ছেন, তারপরে একটা গাছের তলায় গিয়ে বসেছেন। এ উনি খুব অল্প আমাদের সামনে মুখ খুলতেন, কিন্তু ডায়েরিতে ওনার লেখা আছে, তার দর্শনগুলোর কথা লেখা আছে, মাকে তিনি দেখেছেন, মাকে তিনি কেমন দেখেছেন, কিন্তু কখনও প্রকাশ করেননি। উনি তার ভেতরে যে এসেন্সটা সেইটা বারবার নেবার চেষ্টা করছেন। আমাদের এই শ্রীরামকৃষ্ণকে যদি বুঝতে হয়, শ্রীরামকৃষ্ণ এসে আমার দিকে এমনি করে হাত তুলবে ওরকম নয়, শ্রীরামকৃষ্ণময় জীবন যাপন করা দরকার। আমরা যারা বিতেশানন্দকে দেখেছি বা পরবর্তী প্রেসিডেন্টদেরও দেখেছি, বীরেশ্বরণজিকে দেখেছি, এদের সবাইকে যারা দেখার সৌভাগ্য হয়েছে, শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার ফর্ম, তাদের ভেতরে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই, কোনো কিছু নেই। তাদের এই কষ্ট, প্রভু মহারাজ যখন শেষের দিকে সেই কণ্ঠরোগে যে কষ্ট পাচ্ছেন তিনি, আমার যখন সেই ছবিটা পড়ি, এই গল্পগুলো, এই লেখাগুলো, স্মৃতিকথাগুলো পড়ি, পূজনীয় রামগোপাল মহারাজের কাছে যা শুনেছি সেগুলো মিলালে শ্রীরামকৃষ্ণের অন্তর্লীলা, শ্রীরামকৃষ্ণ যে শেষ সময়ের। কিন্তু মহারাজ বলতেন বারবার, উনি যেন আনন্দময় হয়ে আছেন, এত কষ্ট, শারীরিক এত কষ্ট, কিন্তু তিনি আনন্দময় হয়ে গেছেন, শরীর আর মনকে সম্পূর্ণ ডিট্যাচ করে নিয়েছেন। বলছেন সেই জগতে তার উপদেশ আনবিত যা জগৎকে আগামী দিনে শান্তি বর্ষণ করবে। কোনো ব্যক্তিকে যখন তাহার ভেতর ডুবিয়া থাকিতে দেখি, তখন আমার হৃদয়ে আনন্দে নৃত্য করিতে থাকে, এবং আমি যে একেবারে আনন্দে উন্মত্ত হইয়া যাই নাই তাহাই আশ্চর্য। মাস্টারমশাই ডুবে থাকেন, মাস্টারমশাই খুব সুলো বেদনা ছিল, পঞ্চম খণ্ড যখন এডিট করছেন এত যন্ত্রণা, লিখতে পারছেন না, কলম ধরতে পারছেন না, এত যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই সম্পূর্ণ শেষ করে মা ঠাকুর আমায় কুলে তুলে নাও। এই যে তিনি বলছেন, এত কিছু উপেক্ষা করে তার শরীর চলে গেল, এত যন্ত্রণা, তিনি সেই যন্ত্রণাকে সহ্য করতে পারছেন না, কিন্তু যতক্ষণ সেই কর্তব্যনিষ্ঠা জগৎকে জানাতে হবে ততটা প্রকাশ করে ফেললেন। আজকের শেষ চিঠি বরানগর থেকে লিখছেন তিনি, 11 ফাল্গুন 21 ফেব্রুয়ারি 1889 খ্রিস্টাব্দে কাশীধামে যাইবার সংকল্প ছিল, এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশীধামে পৌঁছিব, এইরূপ কল্পনা ছিল। কিন্তু আমার দুরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল, এবং তৎপরে কলেরার ন্যায় ভেদভূমি হইয়াছিল। 3-4 দিন পর পুনরায় জ্বর হইয়াছে, এক্ষণে শরীরে এ প্রকার দুর্বল যে 2 কদম চলিবার সামর্থ্য নাই, অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। ভগবানের ইচ্ছা কি জানি না, কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত। যাহা হোক, শরীর বিশেষ বড় কথা নয়, কিছুদিন এখানে এ স্থানে থাকিয়া কিঞ্চিত সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে, আপনিও আশীর্বাদ করুন, জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম জানাইবেন। স্বামীজির যাওয়া হয়নি, পথে তার ভেদভূমি হয়েছিল, তার জ্বর ভেদভূমি, তারপর তিনি ফিরে আসেন। এই যে দেখুন, এই যে অসুখ করলে আমাদের মন খারাপ করে না, স্বামীজিরও মন খারাপ করতো, কী সুন্দর কথা, মন খারাপ হয়েছে তার। তাই বলছেন যে আমার এই শরীর এই সাধনের উপযুক্ত নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় এত শরীর খারাপ, সাধন ভোজন করবো কী করে, এ শরীর দিয়ে আর কিচ্ছু হবে না। দেখুন স্বামীজিও আপনার মতো বলছেন যে হ্যাঁ, এই শরীর দিয়ে আর কিছু হবে না, কিন্তু যদি আবার ভগবানের যদি ইচ্ছা হয়, তাহলে তিনি যদি আবার কাশী চলে যান, বিশ্বেশ্বরের ইচ্ছায় সব অদল বদল হয়ে যাবে। আমরা আরও একটা চিঠি পড়ি, ছোটো চিঠি, আরও দুটোই পড়ি। বলছেন প্রমোদাদাস মিত্রকে লেখা, ঈশ্বর জয়তি, বাগবাজার, কলিকাতা, 21 মার্চ 1889। স্বামীজির এই সম্বোধনগুলো খুব সুন্দর। পূজনীয় মহাশয়, পূজ্যপাদ মহাশয়, স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন অভিন্ন হৃদয়স, আমরা কেউ কখনো লিখিনি কখনো। কয়েক দিবস যাবৎ হইল আপনার পত্র পাইয়াছি, কোনো বিশেষ কারণবশত উত্তর প্রদান করিতে পারি নাই, ক্ষমা করিবেন। শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ, মধ্যে মধ্যে জ্বর হয়, কিন্তু ক্রিয়াদি কোনো উপসর্গ নাই। হোমিওপ্যাথিক চিকিৎসা করাইতেছি, অধুনা কাশী যাইবার সংকল্প একেবারেই পরিত্যাগ করিতে হইয়াছে, পরে শরীর গতি দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে। জ্ঞানানন্দ ভায়ার সহিত যদি সাক্ষাৎ হয়, অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা না করিয়া বসিয়া না থাকেন,
আমার যাওয়া বড় অনিশ্চিত, আপনি আমার প্রণাম জানিবেন এবং জ্ঞানানন্দকে যাইবেন। দেখুন, প্রথম চিঠিতে লিখেছিলেন সমীপচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে, তারপরে জ্ঞানানন্দ তার নাম আমরা দেখতে পাচ্ছি, তিনি ভাই ধীরে ধীরে কনভার্টেড হচ্ছেন, এই যে তাকে যে সম্বোধন করছেন তার স্টাইল একটু একটু করে বদলে যাচ্ছে। জ্ঞানানন্দকে আপনি প্রণাম জানিবেন, জ্ঞানানন্দ ভাইকে দেবেন। জ্ঞানানন্দ ভাইয়ের সহিত যদি সাক্ষাৎ হয় অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন। একাধবার দেখা হয়েছিল, তার সঙ্গে এমন ভালোবাসা তৈরি হয়ে গেল যে দুজনে একসঙ্গে সাধন ভোজন করবেন, স্বামী বিবেকানন্দের সঙ্গে একই সঙ্গে জ্ঞানানন্দ ভাইও সাধন ভোজন করিবেন। পূজ্যপাদ মহাশয় 26 জুন 1889 সালে লেখা। বহুদিন আপনাকে নানা কারণে কোনো পত্রাদি লিখিতে পারি নাই, তজ্জন্য ক্ষমা করিবেন। অধুনা গঙ্গাধরজির সংবাদ পাইয়াছি এবং আমার কোনো গুরু ভাইয়ের সহিত সাক্ষাৎ হওয়াতে তাহারা দুইজনে উত্তরাখণ্ডে রইয়াছেন। ইনি হলেন স্বামী শিবানন্দ, আরেকজন গুরু ভাই। আমাদের এ স্থান হইতে 4 জন উত্তরাখণ্ডে রইয়াছেন, গঙ্গাধরকে লইয়া 5 জন। শিবানন্দ নামক আমার একজন গুরুভ্রাতার সহিত কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের দেখা হয়। গঙ্গাধর ওই স্থানে দুইখানে পত্র লিখিয়াছেন। তিনি প্রথম বৎসর তিব্বতে প্রবেশের অনুমতি পান নাই, পরের বৎসর গিয়াছিলেন। লামারা তাকে অত্যন্ত ভালোবাসে, তিনি তিব্বতী ভাষা শিক্ষা করিয়াছেন। তিনি বলেন তিব্বতের শতকরা 90 জন লামা, কিন্তু তাহারা এক্ষণে তান্ত্রিক মতের উপাসনাই অধিক করে। অত্যন্ত শীতল দেশ, আহারাদি আহারীয় অন্য কিছু নাই, কেবল শুষ্ক মাংস। গঙ্গাধর তাহাই খাইতে গিয়াছিল। আমার শরীর মন্দ নয়, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। গঙ্গাধর সম্পর্কে লিখছেন, তার যাত্রা সম্পর্কে চিঠিতে বিশেষ কিছু নেই, শুধু ইনফরমেশন আছে। কিন্তু এখানে একটা ছোট্ট খুঁট রেখে দিয়েছেন, সেটা হচ্ছে তিনি লিখছেন আমার শরীর মন্দ নয় কিন্তু মনের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই মনের অবস্থা কেন অত্যন্ত ভয়ঙ্কর সেটা আমরা দেখে নিই। বলছেন, কাল আপনার পত্র রাত্রে পত্রে সবিশেষ অবগত হইয়া পরম আনন্দিত হইলাম। খুব লম্বা চিঠি এটা, 4 জুলাই 1889 সালে প্রমোদা দাস মিত্রকে লিখিত। পত্রে লিখিতে আপনাকে পত্র লিখিতে গঙ্গাধরকে অনুরোধ করিতে যে আপনি লিখিয়াছেন তাহার কোনো সম্ভাবনা দেখি নাই, কারণ তাহারা আমাদের পত্র দিতেছেন কিন্তু তাহারা 2-3 দিবস কোথাও রইতেছেন না, অতএব আমাদের কোনো পত্রাদি পাইতেছেন না। আমার পূর্ব অবস্থায় কোনো আত্মীয় শিমুলতলায় বৈদ্যনাথের নিকট একটি বাংলো ক্রয় করিয়াছেন। ওই স্থানে জলবায়ু স্বাস্থ্যকর বিধায় আমি সেখানে কিছুদিন ছিলাম, কিন্তু গ্রীষ্মের আতিশয্যে অত্যন্ত উদারময় হওয়ায় পলাইয়া আসিলাম। কাশীধামে গমন করিয়া মহাশয়ের চরণ দর্শন করিয়া এবং সদালাপে অবস্থানপূর্বক আত্মাকে চরিতার্থ করিব, এই ইচ্ছা অন্তরে কত বলবতী তাহা বাক্যে বর্ণনা করিতে পারি না, কিন্তু সকলই তাহার হাত। কে জানে মহাশয়ের সহিত জন্মান্তরীণ কি হৃদয়ের যোগ, না হইলে এই কলকাতায় বহু ধনীমানী লোক আমাকে যথেষ্ট স্নেহ করেন, তাহাদের সঙ্গ আমার সাতিশয় বিরক্তিকর বোধ হয়, আর মহাশয়ের সহিত এক ধর্মবন্ধু ভাবে গ্রহণ করিয়াছি। আর মহাশয়ের সহিত এক দিবসের আলাপেই প্রাণ একেবারে মুগ্ধ হইয়াছে যে আপনাকে হৃদয়ে পরমাত্মীয় এবং ধর্মবন্ধুভাবে গ্রহণ করিয়াছে। মহাশয় ভগবানের প্রিয় সেবক, এই একটি কারণ। ভূয় দর্শন এবং সাধনের ফলস্বরূপ মহাশয়ের যে উপদেশ, তজ্জন্য আমি আপনার নিকট ঋণী রইলাম। নানা কারণে অভিনব মত মস্তিষ্কে ধারণ জন্য যে সময়ে সময়ে ভুগিতে হয় ইহা অতি যথার্থ এবং অনেক সময় দেখিয়াছি, কিন্তু এবার অন্য প্রকার রোগ। ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যায় নাই, যাইবারও নাই। শাস্ত্রে বিশ্বাসও টলে নাই, কিন্তু ভগবানের ইচ্ছায় গত 5-7 বছর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ। আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চোখে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছুই করিতে উঠতে পারতেছে না, ইহা অত্যন্ত কষ্ট। বিশেষ কলিকাতার নিকট থাকিলে হইবার নয়। আমার মাতা এবং 2 ভ্রাতা কলিকাতায় থাকে। আমার জ্যেষ্ঠ মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আর একটি ছোট। ইহাদের অবস্থার কথা ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল,
কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুস্থ, এমনকি কখনো কখনো উপবাসে দিন যায়। তার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল। হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক বাটির অংশ পাইয়াছে, কিন্তু সর্বশান্ত হইয়াছি, যে প্রকার মকদ্দমার দস্তুর। কখনো কখনো কলিকাতার নিকট থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকার স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়। সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাধে, তাহাতেই লিখিয়াছি মনের অবস্থা বড় ভয়ঙ্কর। এবার তাহাদের মকদ্দমা শেষ হইয়াছে। কিছুদিন কলিকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া এদেশ হইতে চিরদিনের জন্য বিদায় হইতে পারি। আপনি আশীর্বাদ করুন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম এটসেট্রা, আশীর্বাদ করুন যেন আমার হৃদয়ে মহা ঐশী বলে বলিয়ান হয় এবং সকল প্রকার মায়া আমা হইতে দূর পরাহত হইয়া যায়। ফর উই হ্যাভ টেকেন আপ দ্য ক্রস, দৌ হ্যাস্ট লেইড ইট আপন আস, অ্যান্ড গ্রান্ট আ স্ট্রেংথ দ্যাট উই বিয়ার ইট আন টু ডেথ, আমিন। ইমিটেশন অফ ক্রাইস্ট। আমি এক্ষণে কলিকাতায় আছি, আমার ঠিকানা বলরাম বসুর বাটি, 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। দাস নরেন্দ্র। স্বামীজির মনে স্বামীজির পূর্বাশ্রমের কথা, বাবা মা ভাই মা ভাই বোনেদের কষ্ট, তাদের খেতে না পাওয়ার কষ্ট, সেটা তাকে স্পর্শ করছে। দেখুন এগুলো কত সত্য, আমরা অনেক সময় মনে করি না, বাড়িঘর, আপনারা অনেক সময় মনে করেন বাড়িঘর ছেড়ে এলো, এদের আর বাড়িঘরের প্রতি কোনো আকর্ষণ থাকাটার প্রয়োজন নেই। আত্মসানন্দজি খুব জোর দিতেন, যেটা সেটা হচ্ছে সন্ন্যাসের পর যখন মিটিং হতো একটি কথা বারবার তিনি বলতেন, সেটা হচ্ছে বাবা মার প্রতি আমাদের যে কর্তব্য করার কথা ছিল সেই কর্তব্যগুলো আমরা করি। অতএব এমন জোর দিয়ে সাধন ভজন করতে হয়, আমাদের সাধনের কারণে তাদের কল্যাণ হয়, তাদের মঙ্গল হয়, তাদের ভালো হয়। বলছেন না হলে নিরন্তর তাদের চিন্তা আমাদের মধ্যে এমনভাবে থাকবে, সেই চিন্তা আমাদের এই সন্ন্যাস আশ্রমের যে যে প্রচণ্ড বন্ধন এর থেকেও বার করে নিয়ে যাবে। এটার কথা বারবার আত্মস্থানন্দজি এটা খুব জোর দিতেন। স্বামী বিবেকানন্দের কাছেও এই কষ্টটা হচ্ছে, তার ভাইদের অর্থাবস্থায় এই না খেয়ে সর্বশান্ত হয়ে ঢাকা যে অবস্থা, এইটা তাকে ভীষণভাবে ভাবাচ্ছে। স্বামীজির মতে, স্বামীজি নিজে বলছেন মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর, আগে চিঠিতে লিখেছেন না, বলছেন কিন্তু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার হৃদয়ে মহা ঐশী বলে বলিয়ান হইয়া সর্বকল প্রকার মায়া আমা হইতে দুরাপহত হইয়া যায়। আমাদের নিরন্তর প্রার্থনা থাকে। আমার মনে আছে একজন সাধু আমাকে বলেছিলেন, আমি বললাম কীরকম লাগছে, এখন সে বড় সাধু হয়ে গেছে, আমাদের কাছে জয়েন করতে এসেছিল, তখন জিজ্ঞেস করলাম কীরকম লাগছে, বলছেন আসবার সময় দেখলাম মা খুব কাঁদছেন, কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে, আমি ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করছি ওই কান্না ভরা মুখটা আমার ভুলিয়ে দাও, তাহলে কিন্তু আমি না ভোলাতে পারলে আমি এটা থাকতাম না, আমার মায়ের সেই হাসি আনন্দওয়ালা মুখটা আমাকে মনে করিয়ে দাও, এই দুঃখটা মনে করলে, এই কান্নাটা মনে করলেই মনে হয় যেন আমি একেবারেই কিচ্ছু করে উঠতে পারছি না। আমাদের সাধুদের দেখেছি এটা, যখন হয় এগুলো খুব কষ্টের, মানুষ তো আমরা, আর আপনারা আমার মতো সবটাই রক্ত মাংসে মানুষ। কিন্তু স্বামীজি বলছেন একটা দারুণ সুন্দর ইমিটেশন অফ ক্রাইস্ট থেকে বলছেন, ফর উই হ্যাভ টেকেন আপ দ্য ক্রস, দৌ হ্যাস্ট লেইড ইট আপন আস, অ্যান্ড গ্রান্ট আ স্ট্রেংথ দ্যাট উই বিয়ার ইট আন টু ডেথ, তুমি আমাদের ওপর যে পবিত্র কর্তব্যটা দিয়েছ সেই কর্তব্যটা যেন আমার জীবনের প্রধান হয়ে যায়, তাকে আঁকড়ে ধরে আমি যেন চলতে পারি আমৃত্যু, এবং যখন আমি সেই আদর্শটাকে জীবনে বড় করে করতে পারি তখন যত অন্যান্য যে বাধা সেগুলো ধীরে 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 অপসৃত হতে থাকে। সাধুকে দুটি প্রার্থনা করতে বলা হয় সবসময়, জগৎ কল্যাণের তো বটেই, তার সাথেই আত্মকল্যাণ লুকিয়ে থাকে, এছাড়াও যারা আছেন তাদের বাড়িতে, তাকে ছেড়ে এসেছেন, তারাও যেন নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের যেন কোনো রকম আঘাত এসে না একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়, নিরন্তর ভগবানের কাছে এই প্রার্থনাটি করতে বলা হয়। এবং এই প্রার্থনাটি যত হতে থাকবে, নিরন্তর যেমন আর 5 জনের জন্য প্রার্থনা করছেন, তাদের জন্য প্রার্থনা করতে বলা হয়, কারণ তাদের যে ত্যাগ সেটা আমাদের চেয়ে অনেক বেশি, কারণ এত ত্যাগ বৈরাগ্য তাদের ছিল, আমাদের ইঞ্জেক্ট করার পরেও তাদের কাছে আছে। আমরা যে বলি না
গৃহস্থের ত্যাগ বৈরাগ্য নেই তা কিন্তু নয়। আপনাদের ত্যাগ বৈরাগ্য আছে বলেই তো সেই ভাবগুলো আপনারা পরবর্তী প্রজন্মের কাছে দেন। এখন পরবর্তী প্রজন্ম সেটা কেমনভাবে গ্রহণ করবে সেটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আপনারা নিরন্তর আপনাদের এই যে ত্যাগ, একটা সন্তানকে প্রতিপালন করতে একবারে এক্সট্রিমে চলে যান, একবারে যেন ইয়েতে লেগে পড়েন। ছেলে অসুস্থ হয়ে পড়েছেন, মা রাস্তা চেনেন না, ওষুধের দোকান মাঝরাত্রি গিয়ে ওষুধ কিনে নিয়ে আসছেন, কিচ্ছু ভাবছেন না, নিজের বিপদের কথা ভাবছেন না, কিচ্ছু ভাবছেন না, খালি মনে হচ্ছে কিসে আমার ছেলে সুস্থ হবে, কিসে আমার ছেলে ভালো হবে। যদি আমাদের যখন সন্ন্যাস হয় তাতে মাতৃ ষোড়শী যেখানে হয় সেখানে খুব করে বলা হয়, মায়ের কথা বলা হয় যে তুমি আমাকে যে গর্ভে ধারণ করেছিলে, তোমার শরীর থেকে আমাকে খাইয়েছ, তার জন্য যে তোমার কষ্ট তার আমি অপনোদন করতে পারিনি, আমার প্রথম পিণ্ড সেই উদ্দেশ্যে, তুমি আমায় যে বড় করেছ যথেষ্ট স্বাস্থ্যকর খাবার দিতে পারোনি তাতে তোমার মনের যে কষ্ট তার জন্য আমার দ্বিতীয় পিণ্ড, আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমায় সুস্থ করতে পারোনি তার জন্য তোমার যে বিলাপ ছিল সেই বিলাপ আমি অপনোদন করতে পারিনি, আমার তৃতীয় পিণ্ড এই উদ্দেশ্যে। মাকে অদ্ভুত একটা জগজ্জননী রূপে দেখে প্রত্যেকটি যে শ্রাদ্ধ যে হয় আমরা শুধু শুনি আর করে যাই, কিন্তু তা কিন্তু নয়। বাবার উদ্দেশ্যে কিন্তু এত ভালো ভালো কথা বলা হয় না, সেটা মায়ের উদ্দেশ্যে বলা হয়, মাকে অতি উচ্চ পর্যায়ে তুলে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ একাধারে তার মায়ের কষ্টে, মা ভাইদের কষ্টে আপ্লুত হয়ে আছেন, তার কষ্ট হচ্ছে সেটা তিনি একবারে মুক্ত কণ্ঠে স্বীকার করছেন, কোনো গোপন লুকোচুরি কিছু নেই। কিন্তু একই সঙ্গে তিনি নিজের আদর্শের কথা মনে করাচ্ছেন, যে আদর্শ শ্রীরামকৃষ্ণ তার তাদের হাতে দিয়ে গেছেন, আমৃত্যু সেই আদর্শকে যেন তিনি ধরে রাখতে পারেন, নিরন্তর সেই প্রার্থনা করছেন। উচ্চতর আদর্শ, যখন আমরা জগতের কথা ভাবি তখন এই জগতের মধ্যে যখন নিজের প্রিয়জনরা চলে যান তখন আমাদের ওই যে মায়ার বন্ধনটা ওটা কেটে যায়, এবং এই কেটে যাওয়ার সবচেয়ে সহজ উপায় এটাই, সবসময় জগতের কল্যাণের জন্য প্রার্থনা করা। মহারাজকে বলতাম, বলতেন যে কিচ্ছু না পারো সকালবেলা খোলা আকাশের তলায় গিয়ে বলবে জগৎ সংসারে যে যেখানে আছে সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক। একদিন বেশ তর্কাতর্কি হচ্ছে ভূতেশ আনন্দজির কাছে, যে আমরা কিচ্ছু করতে পারি না, অনেক সময় আমরা লিমিটেড, আমরা বুঝতে পারি বিপদ হয়েছে কিন্তু এগিয়ে যেতে পারি না। মহারাজ বলছেন, না না ওসব আমি শুনতে চাই না, কেউ কিচ্ছু করতে পারেন এটা আমি ভাবতেই পারি না, জগতের জন্য যদি কিচ্ছু না পারো খোলা আকাশের তলায় দাঁড়িয়ে কি বলো এই জগৎ সংসারে যে যেখানে আছে তারা যেন সুখে থাকে, তারা যেন ভালো থাকে। আমাদের এই পড়াশোনার সব কিছুর মূল উদ্দেশ্যই তাই, মনকে উদার করা, আমি যা ছিলাম তার চেয়ে আরেকটু উন্নত, তার চেয়ে আরেকটু উন্নততর জীবনযাপন করা, এবং সেই জীবন যত আমরা করতে পারবো, ভগবানকে যত আমরা আপনার করে নিতে পারবো, নিজের করে নিতে পারবো, তত দেখবেন আমাদের নিজেদের ভেতরে একটা পরিবর্তন হতে থাকবে। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।